নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সেনবাগ সহ কয়েকটি উপজেলার কিছু নিচু এলাকায় এখনো কোমর পানি রয়েছে এ আছে ত্রাণের সংকট এ নিয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাদ বাবুল বাবুল দুর্গতরা খাবার সুপেয় পানি পাচ্ছেন কি না তাদের সহায়তে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন জি বন্যা দুর্গত এলাকার মধ্যে নোয়াখালীতে যে আটটি উপজেলা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে দুইটি উপজেলার পরিবেশ অনেকটা উন্নতির দিকে রয়েছে বন্যা পরিস্থিতি পাশাপাশি যে ছয়টি উপজেলা রয়েছে সেই ছয়টি উপজেলা আর উপজেলাঞ্চলে এখনও হাঁটু বা কোথাও কমরের উপরে পানি রয়েছে এমনটি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি ওই সমস্ত এলাকায় এখনও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অনেকের কাছে এখনো তান পৌঁছাচ্ছে না বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানীয় তো বিশুদ্ধ পানীয় পৌঁছাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু টানেরও সংকট রয়েছে পাশাপাশি এখনো কিন্তু বাড়িতে পেরার উপযোগী না হওয়ার কারণে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত বাবুল ধন্যবাদ আপনাকে